আসসালামু আলাইকুম আমি শাহদুল ইসলাম রনি বলছি আর এটা বর মতো হচ্ছে এগারো নাম্বার পর্ব অথবা এগো নাম্বার দিন আর আগেরগুলো যারা দেখেননি তারা অবশ্যই আগেরগুলো দেখে তারপর এটা শুরু করবেন তো এখানে প্রথম অড আছে হচ্ছে তোং তো আমরা একটা একটা করে শুরু করি এখানের অডগুলো তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সরি প্রথমে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তোং তো এখানে তোংটা হচ্ছে একটু মনে রাখতে একটু কষ্ট হতে পারে তো এটা ঘরটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি উপরেরটাকে একটা কারের মতো করে ধরতে পারি ছ আমরা পড়েছি এরকমটা দেখতে কিছুটা নিচেরটা শ্যও তো চাই একটা ছন্দ আছে ছন্দ ছন্দটার মাধ্যমে মনে রাখা যায় সেটা হচ্ছে ছ জৌ শ্যাস শ্য জা তং ফাং চাও তার মানে হচ্ছে কারের মাথার দিকে চিকো চলো আমরা পূর্ব দিকে গিয়ে খুঁজি অথবা তোং দিকে গিয়ে খুঁজি তো এটা আমি বুঝতে পারতেছি যে এটা আসলে বাংলার ক্ষেত্রে ই হবে না একটা ছন্দের মতো হচ্ছে না তবে একটা ছোট্ট একটা পিকচার দেখায় আপনাদের তাহলে হয়তো মনে থাকতেও পারে তো এটা এমন একটা পিকচার এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে টং এটার টংটার হচ্ছে কি বলে যে হচ্ছে ট্রেডিশনাল ক্যারেক্টার সেটা হচ্ছে এরকম দেখতে তো এটা কোথা থেকে এসছে এটা একটা পলিথিনের মতো আচ্ছা পলিথিন না বলে আমরা বলতে পারি একটা ছোট ব্যাগের মতো তো এই ব্যাগের কোনো মাথা মুন্ডু কোনো কিছু নেই ব্যাগটা হচ্ছে যাচ্ছে একটা কাপড়ের তো সেটা হচ্ছে দুই পাশে মোড়ক করে দড়ি বা হচ্ছে সুতা দিয়ে হচ্ছে ভাবে বেঁধে দেখা যায় যে ঝুলাই নিয়ে যাচ্ছে কেউ বা এরকমভাবে আর কি তো দেখা যায় যে হচ্ছে কোনো একজন মানুষ যাচ্ছে কোন দিকে পূর্ব দিকে কোন দিকে গিয়েছে পূর্ব দিকে তো সাপোজ দেখা যায় ওইভাবে আমরা হচ্ছে পূর্ব দিকটা পরে মানুষ জানলো ও আচ্ছা ওই মানুষ যদি গিয়েছিল দিকে তাই তো তো সেটা হচ্ছে কোন দিক তাহলে পূর্ব দিক বা ইস্ট বা তং এভাবে হচ্ছে আমরা মনে রাখার একটা ছোট্ট একটা গল্প ভাবতে পারি গল্পটা কিছুটা চাইনিজরা বলে আর কিছুটা হচ্ছে আমি রং মাখালাম আচ্ছা তো তারপরে একটা ক্যারেক্টার দেখি তারপরে ক্যারেক্টার কি আছে তারপরে আছে হচ্ছে একটা লং এটা হচ্ছে কি ড্রাগন ড্রাগনের লং তো এটা কি একটা ড্রাগনকে নির্দেশ করে এবং হচ্ছে ড্রাগনের দেখা যায় কয়েকটা পাখা আছে মানে পাখনা আছে তারপর হচ্ছে সামনে একটা দেখা যায় যে খাবার বা অন্য কোনো কোনো কিছু আছে আমরা ধরতে পারি একটা ভালো জিনিস তো সেটা সে নিতে যাচ্ছে তারপর উড়ে উড়ে যাচ্ছে এভাবে এভাবে হচ্ছে একটা ক্যারেক্টার আমরা বুঝতে পারি যে লং মানে হচ্ছে ড্রাগন লং মানে হচ্ছে ড্রাগন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ড্রাগন হচ্ছে উড়ে উড়ে যাচ্ছে মেঘের উপর দিয়ে তো এভাবে হচ্ছে আমরা মনে রাখতে পারি একটা লং মানে হচ্ছে একটা ড্রাগন আচ্ছা এরপর ওরটা একটু সহজ আছে আশা করি এটা হচ্ছে সিন মানে হচ্ছে হার্ট তো এটা হচ্ছে একটা হার্ট এবং সেটাতে হচ্ছে উপরে যে তিনটা ই দেখতে পাচ্ছি এই তিনটাকে আমরা হচ্ছে তিনটা কিসের সাথে তুলনা করতে পারি তিনটা হচ্ছে আর কি যে কি বলে এটা কি শিরা বলে না মনে হয় ধমনি বলে যাই হোক তিনটা হচ্ছে রক্ত চলাচল করার ই তো এভাবে হচ্ছে আমরা মনে রাখতে পারি একটা হচ্ছে হার্টের এরকমভাবে তিনটা ই থাকে এবং এটা হচ্ছে একটা হার্ট এটা হচ্ছে আসলেই হাটের মতো কিছুটা দেখা যায় এভাবে হচ্ছে আমরা মনে রাখতে পারি এটা হচ্ছে সিন মানে হচ্ছে হার্ট তো তারপরে তারপরের অর্থাৎ আরো সহজ সেটা হচ্ছে তাও মানে হচ্ছে নাইফ অথবা ছুরি বা হচ্ছে আমরা বাংলাদেশে দা বলে থাকি ওরকম টাইপেরই আর কি তো এটা হচ্ছে একটু স্পেশাল টাইপের হচ্ছে নাইফ তো এটা আমরা কি বলতে পারি হচ্ছে তাও মানে নাইফ এটা দেখেন নাইফ দিয়ে হচ্ছে কোনো কিছু কাটতেছে বা এভাবে তো একটু স্পেশাল টাইপের হচ্ছে ছুরি তো এটা আমরা মনে রাখতে পারি কি তাও 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 মানে হচ্ছে নাইফ তা তাও চাও তাও ছাই তাও ছাই তাও মানে হচ্ছে ভেজিটেবল কাটার হচ্ছে যে ছুরি আচ্ছা তো তারপরটা আরও বেশি সহজ এটাতেও দেখেন আমরা একটা নাইফ ইউজ করেছি একটা কি তাও ইউজ করেছি তো এটা আমরা পড়ি কি পেন 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 মানে কোনো কিছু ভাগ করা ডিভাইড করা তো উপরেরটা মনে করি আমরা হচ্ছে উপরের দুটো হচ্ছে একটা হচ্ছে কি একটা পাথর তো সেটা হচ্ছে নিচের এই ইটা দিয়ে ছুরিটা দিয়ে অথবা হচ্ছে একটা কুঠার দিয়ে আমরা আঘাত করলাম হুম এভাবে আঘাত করলাম আঘাত করার পরে ভেঙে গেল তাহলে কি ডিভাইড হলো টুকরা করলাম বা ভাগাভাগি করে ফেললাম তাহলে এটা কি আমরা কি মনে রাখতে পারি এটা হচ্ছে একটা কি ফ্যান মানে হচ্ছে ডিভাইড তাহলে ফেন খায় মানে ডিভাইড তারপর ফেনলি তারপর হচ্ছে বেশ কয়েকটা অর্ডার আছে আমরা যেখানে যেটা ইউজ করে থাকি এটা যেখানে থাকবে সেটা অবশ্যই ডিভাইডের সাথে কোনো না কোনো সম্পর্ক থাকবে তো এভাবে আমরা শেষ করতে পারি আজকের এগারো নাম্বার দিন তো নিশ্চয়ই পরের দিনের জন্য অপেক্ষা করবেন আপনারা আর আমি খুব দ্রুতই ভিডিওগুলো নিয়ে আসবো তো নিশ্চয়ই পরে দেখা হবে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনার ভালো লাগে আমি শাহিদুল ইসলাম রনি বিদায় নিচ্ছি কোথা হবে নিশ্চয়ই পরের ভিডিওতে দেখা হবে